হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টিপস উইথ মোমেনা চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কিচেনের কাজের অসাধারণ কয়েকটি টিপস নিয়ে আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি। তাহলে বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকাল আমরা অনেকেই প্লাস্টিকের বিভিন্ন রকম পাত্র বা বক্স ব্যবহার করি, তবে প্লাস্টিকের পাত্র ব্যবহার করাতে কিছুদিন পর দেখা যায় এই পাত্রতে যদি তৈলাক্ত খাবার রাখা হয় তাহলে পরিষ্কার করার পরও এতে দুর্গন্ধ থেকে যায়, আর এই দুর্গন্ধ যেতেই চায় না। এতে পরবর্তীতে কোনো খাবার রাখলেও কিন্তু সেই খাবারে বাজে গন্ধ হয়ে যায়। প্লাস্টিকের বক্সের বাজে দুর্গন্ধ দূর করার জন্য নিয়ে নেবেন একটু কফি গুঁড়ো, আর নিয়ে নেবেন এক টুকরো লেবু। লেবুর রসটা বের করে লেবুর খোসা দিয়ে কফি গুঁড়ো পুরো বক্সের গায়ে লাগিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন। তবে অবশ্যই বক্সের ঢাকনাটা লাগিয়ে রাখবেন, 2-3 ঘন্টা পর তারপরে বক্সের ঢাকনা খুলে ধুয়ে নেবেন। এতে দেখবেন যে গন্ধ একেবারেই চলে যাবে। তো বন্ধুরা, প্লাস্টিকের বক্সের বাজে দুর্গন্ধ এভাবে সহজেই কিন্তু দূর করে ফেলতে পারবেন। আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2, ডিম ভাজি খেতে আমরা সবাই পছন্দ করি, আর এই ডিম ভাজি যদি হয় নরম তুলতুলে তাহলে এটা খেতে বেশি টেস্টি হয়। ডিম ভাজি নরম তুলতুলে করতে চাইলে কী করবেন সেই নিয়েই থাকছে এবারের টিপসটি। নরম তুলতুলে ডিম ভাজতে চাইলে ডিম ফেটার সময় সামান্য একটু পানি দিয়ে তারপর ডিমটি ফেটাবেন। খুব ভালোভাবে ডিমটি ফেটানো হয়ে গেলে তারপরে ভাজবেন, দেখবেন এই ডিম ভাজি একদম নরম তুলতুলে হবে। তো বন্ধুরা, এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3, এবারের টিপসটা থাকছে সরিষার তেতো ভাব কীভাবে দূর করবেন। সরিষা পেস্ট করার পর সরিষাতে একটা তেতো ভাব হয়ে যায়, আর তখন এই সরিষা দিয়ে যাই রান্না করেন না কেন তাতে কিন্তু একটা তেতো ভাব হয়ে যায়, আর তখন ওই খাবার খেতে একটুও ভালো লাগে না। সরিষার তেতো ভাব দূর করার জন্য বা সরিষা পেস্ট করার পর যাতে তেতো ভাব না থাকে সেজন্য সরিষা পেস্ট করার সময় এর মধ্যে 2-1টা কাঁচা মরিচ ও একটু লবণ দিয়ে তারপরে পেস্ট করবেন, তাহলে সরিষার তেতো ভাবটা থাকবে না। আশা করছি যারা এই টিপসটা জানতেন না তাদের অনেক উপকার হবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 4, সরিষা নিয়ে আর একটা টিপসও আপনাদেরকে দিয়ে রাখছি। সরিষা দিয়ে আমরা বিভিন্ন রকমের পদ করে থাকি, অনেকে কিন্তু শুধু সাদা সরিষা, আবার অনেকে শুধু কালো সরিষা ব্যবহার করি। অনেকেই কিন্তু আছেন সরিষার অতিরিক্ত ঝাঁজ সহ্য করতে পারেন না, অর্থাৎ অতিরিক্ত ঝাঁজের সরিষা খেতে পারেন না বা খেতে পছন্দ করেন না। সাদা সরিষার তুলনায় কালো সরিষায় কিন্তু ঝাঁজের পরিমাণ একটু বেশি থাকে। যারা সরিষার অতিরিক্ত ঝাঁঝালো ভাব পছন্দ করেন না তারা কালো সরিষার সাথে একটু সাদা সরিষা মিশিয়ে নিয়ে তারপরে পেস্ট করবেন। 2 রকম সরিষা মিশিয়ে নিয়ে পেস্ট করে তারপরে যদি রান্না করেন তাহলে সরিষার অতিরিক্ত ঝাঁঝালো ভাবটা অনেকাংশে কমে যায়। তাই যারা সরিষার অতিরিক্ত ঝাঁঝালো ভাব পছন্দ করেন না তারা সাদা সরিষা ও কালো সরিষা মিশিয়ে পেস্ট তৈরি করে রান্না করবেন। চলে যাচ্ছি পরের টিপসটিতে। টিপস নাম্বার 5, এবারে টিপসটা থাকছে কফি নিয়ে। কফি অতিরিক্ত তেতো হয়ে গেলে কী করবেন। অনেক সময় এমন হয় যে কফি বানানোর পর কফি একদমই খাওয়া যাচ্ছে না কারণ কফি অতিরিক্ত তেতো হয়ে গিয়েছে। তখন কিন্তু এই কফি ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, কিন্তু এখন থেকে আর ফেলে দেবেন না। কফি খেতে তেতো লাগলে সেই কফিতে 1 চিমটি লবণ দিয়ে দেবেন, এতে কিন্তু কফির অতিরিক্ত তেতো ভাবটা কমে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই 5টি টিপসই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এতদিন ধরে সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।